বিক্ষিপ্ত ঘটনা, এটা খুব সামান্য কিছু বুথে নেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সকালের দিকে এটা হয়েছিল, পরবর্তীকালে আমাদের লোকজন আবার পুনরায় গিয়ে বুথে বসেছে, এখন পোলিং এজেন্টরা আছে, মানুষ নির্ভয়ে ভোট দিচ্ছে, ভয়ের একটা জায়গায় তৈরি করার চেষ্টা করছে, কোথাও কিছু বোম ফাটিয়েছে, আওয়াজ পেয়েছে, লোকজন দৌড়ে গেছে, সেটা আমি অনুরোধ করেছি স্থানীয় প্রশাসনকে, নির্বাচন কমিশনারকে, জেলা শাসককে দেখার জন্য, তারা নিশ্চিত দেখবেন আমি আশা করি। আরেকটা যেটা বিষয় হচ্ছে, যেটা একটা বুথে গিয়ে দেখলাম সেখানে বিজেপির দুজন এজেন্ট বসে রয়েছেন, আমি ওই বুথে গেছিলাম, আমি কিন্তু দেখতে পাইনি, অভিযোগের কোন সারবত্তা আছে, ওসব উত্তর দিয়ে লাভ নেই, অভিযোগ অভিযোগের জায়গা থেকে যাবে, 23 তারিখে গণনার পরে বেলা 11টা সাড়ে 11টার পরে ওই বিজেপি নামক অস্তিত্ব বাংলায় ভারতবর্ষে কোথাও থাকবে না। সার্বিকভাবে তমলুক লোকসভা খুব অবাধে শান্তিতে ভোট হচ্ছে সর্বত্র, মানুষ উৎসবের মেজাজে হলদিয়া, তমলুক, কোলাঘাট, নন্দীগ্রাম সর্বত্র উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।